রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে পুজো দেওয়া হয় বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে। শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস জানান, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিপুল ভোটে জয়লাভ করে তার জন্য পুজো দেওয়া হয়। আজকে আমরা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এসেছিলাম, মূলত আমাদের আসার একটাই কারণ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দীর্ঘায়ু কামনা করে আমরা মায়ের কাছে পুজো দিলাম, যে মা যেন আমাদের দিদি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীকে সুস্থ এবং ভালো রাখেন। আগামী উপনির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে যাতে পুনরায় নির্বাচিত করেন, সেই প্রার্থনা মা সর্বমঙ্গলা মন্দিরে এসে আমরা জয় হিন্দ বাহিনীর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করে গেলাম এবং ভগবানকে বললাম যে দিদি আমাদের যেভাবে উন্নয়নের কাজ করে চলেছে, মা তুমি দিদিকে আরও শক্তি দাও যেন আরও মানুষের কাজ করতে পারে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহানা পারভীন, কাঞ্চন কোনার, শারদ ব্যানার্জি ও যজ্ঞেশ্বর দাস। আমরা আজকে সর্বমঙ্গলা মন্দিরে এসেছিলাম বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে। 30 সেপ্টেম্বর আপনারা জানেন উপনির্বাচন, দিদিকে বিপুল ভোটে জয়লাভের জন্যে আমরা এখানে মায়ের কাছে প্রার্থনা করেছি আর দিদির দীর্ঘ কামনা করেছি। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলা মানুষের লাভ হবে, বাংলার মানুষের উন্নতি হবে, সেই জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম, দিদিকে দীর্ঘ আয়ু কামনা করেছি। আজকে কারা এখানে উপস্থিত হয়েছিল, কি জন্য? বর্তমান শহরের তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী মমতা ব্যানার্জি উপনির্বাচনে জয়লাভ, বিপুল ভোটে জয়লাভ করে তার জন্য ওরা মন্দিরে মায়ের কাছে মানত করতে এসছে। এটা শুভ কামনা করে আমরা শুভকামনা করলাম, জয় হিন্দ বাহিনী শুভকামনা করে যাতে বিপুল ভোটে যাতে মমতা ব্যানার্জি জিততে পারে। এই তো সঙ্গে কিছু পাঠালেন নাকি প্রসাদ? সঙ্গে মায়ের পুষ্প প্রসাদ পাঠিয়েছিলি, মায়ের উত্তরে পাঠিয়েছিলাম। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করে পুজো দেওয়া হয় বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে। শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস জানান, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বিপুল ভোটে জয়লাভ করে তার জন্য পুজো দেওয়া হয়। আজকে আমরা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এসেছিলাম, মূলত আমাদের আসার একটাই কারণ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দীর্ঘায়ু কামনা করে আমরা মায়ের কাছে পুজো দিলাম, যে মা যেন আমাদের দিদি অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীকে সুস্থ এবং ভালো রাখেন। আগামী উপনির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হয়েছেন এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে যাতে পুনরায় নির্বাচিত করেন, সেই প্রার্থনা মা সর্বমঙ্গলা মন্দিরে এসে আমরা জয় হিন্দ বাহিনীর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করে গেলাম এবং ভগবানকে বললাম যে দিদি আমাদের যেভাবে উন্নয়নের কাজ করে চলেছে, মা তুমি দিদিকে আরও শক্তি দাও যেন আরও মানুষের কাজ করতে পারে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহানা পারভীন, কাঞ্চন কোনার, শারদ ব্যানার্জি ও যজ্ঞেশ্বর দাস। আমরা আজকে সর্বমঙ্গলা মন্দিরে এসেছিলাম বর্ধমান শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে। 30 সেপ্টেম্বর আপনারা জানেন উপনির্বাচন, দিদিকে বিপুল ভোটে জয়লাভের জন্যে আমরা এখানে মায়ের কাছে প্রার্থনা করেছি আর দিদির দীর্ঘ কামনা করেছি। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাংলা মানুষের লাভ হবে, বাংলার মানুষের উন্নতি হবে, সেই জন্য মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম, দিদিকে দীর্ঘ আয়ু কামনা করেছি। আজকে কারা এখানে উপস্থিত হয়েছিল, কি জন্য? বর্তমান শহরের তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী মমতা ব্যানার্জি উপনির্বাচনে জয়লাভ, বিপুল ভোটে জয়লাভ করে তার জন্য ওরা মন্দিরে মায়ের কাছে মানত করতে এসছে। এটা শুভ কামনা করে আমরা শুভকামনা করলাম, জয় হিন্দ বাহিনী শুভকামনা করে যাতে বিপুল ভোটে যাতে মমতা ব্যানার্জি জিততে পারে। এই তো সঙ্গে কিছু পাঠালেন নাকি প্রসাদ? সঙ্গে মায়ের পুষ্প প্রসাদ পাঠিয়েছিলি, মায়ের উত্তরে পাঠিয়েছিলাম। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।